আমরা সবসময় চেষ্টা করি তোমাদের সামনে নতুন কিছু জবের অপরচুনিটি নিয়ে আসতে, এবং যখন সত্যি মন থেকে বলছি এরকম কোনো জবের অপরচুনিটি তোমাদের সামনে আমরা নিয়ে আসি না, ভিতর থেকে খুব খুশি হই। যারা টেকনিক্যাল লাইনে আছো, বিটেক ডিপ্লোমা আইটিআই করে বসে আছো, এয়ারপোর্ট অথরিটিসের আন্ডারে একটা খুব সুন্দর অ্যাপ্রেন্টিস প্রোগ্রাম। দেখো, যারা ফ্রেশার্স তাদের প্র্যাকটিক্যাল মার্কেটে চাকরি পেতে খুব অসুবিধা হয়, তাই গভর্নমেন্ট থেকে বিভিন্ন রকম স্কিম আছে যার মাধ্যমে তুমি এক বছরে যদি অ্যাপ্রেন্টিস প্রোগ্রামটা করে নাও তাহলে একটা ক্ষীণ সম্ভাবনা থাকে তুমি সেই কোম্পানি অথবা অন্য কোথাও সেটা শো করে চাকরি পেতে তোমার সুবিধা হবে, এবং ভালো স্টাইপেন্ড পাওয়া যায়। এয়ারপোর্টস অথরিটি কিন্তু খুব ভালো স্টাইপেন্ড দেয়, এক বছরের জন্য স্ট্যান্ডার্ড স্টাইপেন্ড যেমন দরকার, ছোটোখাটো আতিপাতি চাকরি না করে তুমি এই অ্যাপ্রেন্টিস প্রোগ্রামটায় পার্টিসিপেট করতে পারো। পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, এবং যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করো। বারবার বলছি, কেরিয়ার বা চাকরিগুলো কত সহজভাবে নেবে না, সঠিক নিয়মে অ্যাপ্লিকেশন করো এবং সঠিকভাবে সঠিক ডকুমেন্টেশনগুলো তুমি কমপ্লিট করো, নাহলে কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে যাবে। তো আমরা দেখে নেব কোন কোন ডিপার্টমেন্টের জন্য এই নোটিফিকেশনটা এসছে বা কী কী ভ্যাকেন্সি আছে, তোমরা ভিডিওর সাথে থাকো। আমরা প্রথমে গিয়ে দেখে নিই যে কোন ডিপার্টমেন্টে কত। এটা হচ্ছে অ্যাকচুয়াল নোটিফিকেশনটা, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে এয়ারপোর্ট অথরিটি থেকে কিন্তু নোটিফিকেশনটা অলরেডি এসে গেছে, এবং আমাদের অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু ইমিডিয়েটলি শুরু করেও দিতে হবে। সো দেখো, এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা খেয়াল রাখবে, তোমার বুঝতে সুবিধা হবে। এটা যেমন গ্র্যাজুয়েট আছে, ডিপ্লোমা, আইটিআই, সবার জন্যই কিন্তু এখানে অপশান বা সুযোগ আছে। তোমরা সুন্দরভাবে প্রত্যেকে মন দিয়ে ভিডিওটা দেখো, বারবার বলছি গোল্ডেন অপরচুনিটি। এবার দেখো যে কোথা থেকে বেরিয়েছি, আমরা এটা একটু দেখে নেবো। মিনিস্ট্রি অফ পাবলিক সেক্টর আন্ডারে রিজিওনাল হেডকোয়ার্টার গুয়াহাটি এয়ারপোর্ট, এটা কিন্তু গুয়াহাটি এয়ারপোর্টের জন্য ব্যাপারটা বেরিয়েছে। তো গুয়াহাটি সাইডে তোমাকে গিয়ে এয়ারপোর্টস অথরিটির আন্ডারে অ্যাপ্রেন্টিস প্রোগ্রামে কাজ করতে হবে। এবার দেখে নাও যে ভ্যাকেন্সি কী ধরনের আছে। দেখো, সিভিলদের ক্ষেত্রে গ্র্যাজুয়েট 7টা, ডিপ্লোমা 10টা, ট্রেডের কিছু নেই, এক বছর ডিউরেশনে তুমি ট্রেনিং করতে পারো। জেনারেলি এই ট্রেনিংগুলো এক বছরের হয়। এবং এখানে বিটেকদের জন্য দেখো 15,000 টাকা স্টাইপেন আছে, তার দুটো পার্ট থাকে, একটা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া দেয় আর একটা গভর্নমেন্ট থেকে দেয়, একটা গভর্নমেন্ট স্কিম। তাই ডিপ্লোমাদের জন্য এটা আছে 8,000+4,000, আর আইটিআইদের জন্য আছে 9,000। একটু ডিপার্টমেন্ট ওয়াইজ দেখে নিই, ইলেকট্রিক্যালে 10টা 10টা 0, ইলেকট্রনিক্স আইটি কম্পিউটার সায়েন্সে 10টা 5টা, মেকানিক্যালে 3টে 5টা, ফিটার আইটিআই এর 5টা আছে, মেকানিক মোটর ভেহিকেলে 10টা আছে, ড্রাফটসম্যানে 5টা আছে, ইলেকট্রিশিয়ানে 10টা আছে, 30 30 30 টোটাল যোগ করলে 90টা ভ্যাকেন্সি এখানে আছে। আমরা কিন্তু এটা কোন রকমভাবেই বলবো না চাকরি, এটা বেসিক্যালি একটা অ্যাপ্রেন্টিস প্রোগ্রাম যেটার মাধ্যমে তুমি তোমার কেরিয়ারটাকে এনহ্যান্স করতে পারো, গভর্নমেন্ট স্কিম। এবার কীভাবে অ্যাপ্লাই করবে, তোমাদের যেটা করতে হবে, এই যে গভর্নমেন্টে যেটা অ্যাপ্রেন্টিসের যে পোর্টালটা আছে www.apprenticeindia.org, এখানে আইটিআইদের জন্য আর গ্র্যাজুয়েটদের জন্য নার্স দুরকম প্রোগ্রাম হয়, একটা ন্যাপস একটা নার্স। গ্র্যাজুয়েট হলে নার্সের আন্ডারে আর তার নিচে হলে ন্যাপসের আন্ডারে। তো গ্র্যাজুয়েটদের এখানে যেতে হবে, গিয়ে অ্যাপ্লাই করতে হবে, আর যারা ডিপ্লোমা সরি যারা আইটিআই আছো তারা কিন্তু এইখানে এসে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো তুমি দুটো জিনিস, দুটো পোর্টাল আলাদা, যারা ডিপ্লোমা বা তার উপরে তারা নেটসের আন্ডারে অ্যাপ্লিকেশন করবে, আর যারা আইটিআই লেভেলে আছে তারা ন্যাপসের আন্ডারে অ্যাপ্লিকেশন করবে। এবার তোমাকে ওই গভর্নমেন্ট সাইডে গিয়ে প্রপারলি অ্যাপ্লিকেশন করতে হবে। সুন্দর অপরচুনিটি, বারবার বলছি যে চাকরি অত সহজ বিষয় নয়, তুমি আজকে বললে পাবে না। আর এয়ারপোর্টস অথরিটি ইন্ডিয়ার একটা অ্যাপ্রেন্টিস প্রোগ্রামে তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে তুমি কিন্তু অনেক দূর অ্যাডভান্টেজ পাবে তোমার চাকরি পাওয়ার জন্য। সো এরকম সুন্দর সুন্দর খবর পাওয়ার জন্য, চাকরি বাকরি অ্যাপ্রেন্টিস সব রকম সহযোগিতা পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থাকো, এবং পড়াশোনার সাথে এই চাকরি বাকরির অ্যাপ্লিকেশনটা লিঙ্ক আপ করে নিজেকে তৈরি করো, তুমি অবশ্যই জীবনে প্রতিষ্ঠিত হবে।